আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। 90 দশকের কোনো এক সালের আজকের দিনে অর্থাৎ 14ই মে আমি এসেছিলাম এই পৃথিবীতে, সেজন্য আজ আমার জন্মদিন। এবারে ঈদ আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি, জানি না এর পুনরাবৃত্তি হবে কিনা। এখন 12:41, ইনশাল্লাহ সকালে কথা হবে। শুভ সকাল, ঈদ মোবারক। মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, ঈদের অলরেডি অনেক দেরি করে ফেলছি, তো চল যাওয়া যাক। ঈদের নামাজ শেষ হইলো, আমাদের যে মসজিদে নামাজ পড়ার কথা ছিল সেই মসজিদে পড়া হয় নাই। কাকা বলতেছিল যে পার্শ্ববর্তী গ্রাম সোলাইতায় নামাজ পড়ার জন্য, সো সেখানে আসছিলাম। এখন নামাজ শেষে আবার বাসায় যাচ্ছি, তো চলেন যাওয়া যাক। আমরা সারিয়াকান্দিতে আসছিলাম, সারিয়াকান্দিতে আমাদের এক বন্ধুর সাথে দেখা করার জন্য। এরপর দেখা করে আমরা বাইকে ফুয়েল ভরে আমরা সারিয়াকান্দির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান কালীতলা গোয়েনবাজে যাব, তো সাথেই থাকুন। অবশেষে পৌঁছালাম কালীতলা গ্রোয়েন বাদে। এখানে যে পরিমাণ ভিড়, পাতলা জায়গা পর্যন্ত নাই। কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা বাসার দিকে রওনা হব। আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং জিমেইলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঈদ এবং জন্মদিনের, সে সাথে যারা ভিডিও বার্তা পাঠিয়েছেন তাদেরকে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। চলুন ভিডিও বার্তাগুলো দেখে নেই। এই নাজমুল, শুভ জন্মদিন দোস্ত। জীবনে সফল হতোই আর তোর সকল সমস্যা মোকাবেলা করে সাফল্য সর্বোচ্চ স্বীকৃতি বুঝ যা, এই দোয়াই করে আল্লাহর কাছে। হে নাজমুল, ঈদ মোবারক এবং শুভ জন্মদিন। দোয়া করি তোর আগামীর দিনগুলো অনেক সুন্দর হোক, ভালো থাকি সব সময়, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম প্রিয় নাজমুল, শুভ জন্মদিন। জন্মদিনের এরকম আনন্দ বারবার ফিরে আসুক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবর নাজমুল হক, তোমাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং জন্মদিনের শুভেচ্ছা রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম প্রিয় নাজমুল, ঈদ মোবারক এবং জন্মদিনের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক, জন্মদিনের শুভেচ্ছা নিও প্রিয় নাজমুল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দোস্ত, শুভ জন্মদিন নাজমুল হক।
would be YouTuber. শুভ জন্মদিন দয়া করে জীবনে প্রতিটা সুখে থাকো, জীবনে উন্নতি করো, সেই সাথে ঈদ মোবারক। সবশেষে ধন্যবাদ জানাই আমার ছোট বোন নরিমা জানকে, সে আমার পছন্দের খাবারগুলো রান্না করেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।